বহুল প্রতীক্ষিত সুহর ফেস্টিভ্যালে। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখানে আদিয়ানের বাবা বাজারে গিয়েছিলেন, বাজারে বলতে গিয়ে বাইরে ছিলেন, আসার সময় টুকটাক গ্রোসারি শপিং করে নিয়ে এসেছেন। আমাদের জিলাপি লাগে ইফতারিতে, তো দেখা যায় যখন ওর বাইরে যাওয়া পড়ে তখন নিয়ে আসে। আর এখানে আমার কিছু গুড় লাগবে পিঠা বানানোর জন্য, আর নিয়ে এসেছি চালের গুঁড়ি। আসলে টুকটাক করে ঈদের বাজার মানে শেষ করছি। আজকে আমাদের ওয়েদার এত সুন্দর করেছে, একদম ফুল সামার ওয়েদার। ইয়াল্লা ইকিতারে ওনো মাঝে ফাত্তরো মাঝে আমার পা হুমাই গেছে কি আস্তা, এই পাথরের মধ্যে আমার পা পুরো একদম অবস্থা খারাপ। আর আজকে আমাদের একদম পুরো হট সামার ডে, এত সুন্দর ওয়েদার, সুবহানাল্লাহ। গরমও লাগছে, বাতাসও দিচ্ছে। যারা যারা আমার সামারের এই দিনগুলো মিস করেছেন এতদিন, পাখির কিচির মিচির শব্দ মানে এত সুন্দর লাগছে। আমি একটু সাইলেন্ট হই, পাখির শব্দ শুনেন। আমাদের গার্ডেনের সময় হয়ে গিয়েছে, এই যে এইগুলো ক্লিন করব ইনশাল্লাহ। এই বছর যদি একটু সুন্দর করে প্ল্যান করার মানে গার্ডেনিং করার প্ল্যান আছে, আমার পেটিওটাকেও একটু সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ। আর পেটিওর ফার্নিচার আই গেস সব খুলে দেওয়ার টাইম হয়ে গিয়েছে। এই যে এখানে বারবিকিউ গ্রিলিংয়ের সব কিছু এইভাবে ঢেকে রাখা। আমাদের এই গাছগুলো মাশাল্লাহ একটু বড় হয়েছে, গত বছর তো লাগানো হয়েছে। সুন্দর বাতাস, এই যে গাছের নড়া দেখে বুঝতে পারছেন হয়তোবা, খুবই সুন্দর, সুবহানাল্লাহ। এখানে আদিয়ানের বাবাকে বলেছিলাম ফ্রেশ মাংস নিয়ে আসার জন্য, ইচ্ছে করছিল হালিম খাবো, কারণ হালিম এই রমজানে আমরা একদিনও খাইনি। তো ফ্রেশ মাংস দিয়ে করলে আসলে ভালো লাগে। দেখি পুরোটা দিয়ে করব নাকি হাফ দিয়ে করব, বলছে বেশি করে মাংস দিয়ে করো, খেতে মজা লাগে। 4 পাউন্ড আছে, মেবি আমি 4 পাউন্ড দিয়ে করে ফেলবো, কারণ আমাদের ঘরে হালিমটা খুব চলে। তো সবাই মিলে তো খাবো ইনশাল্লাহ, কালকেও চলে যাবে যদি আজকে বেশি করে করে ফেলি। আদিয়ান এখনও কান্নাকাটি করছে, আমার আজরাকের গরমে ঠান্ডায় সর্দি করে ফেলেছে। এ বেবি, তুমি বেবি হয়ে গেছো নি, ইয়াল্লা ক্রলিং বেবিস নোজ ক্লিনার। কালকে গোসল করে তো ঘুমিয়েছে, শান্তি নেই বাচ্চাকে। নোজ ক্যান্ডি খাইতে খাইতে শেষ। প্রথমেই হাঁড়ির মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব প্রায় 2 থেকে 3 কাপের মতো কাটা পেঁয়াজ। একটু চিকন করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা আমি তুলে নিব ব্যবস্থা করে, বাকি অর্ধেকটা রাখবো। প্যাকেটের মশলাই কিন্তু আজকের এই হালিমটা হবে, তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কিন্তু এত মজার হালিম হয়, কেউ বুঝতেই পারবে না যে আপনি ইনস্ট্যান্ট প্যাকেটের মশলা দিয়ে বা প্যাকেট দিয়ে করেছেন। তো অর্ধেকটা তুলে রেখেছি, আর অর্ধেকটা পেঁয়াজের মধ্যে আমি কেটে রাখা মাংস নিয়েছি। আর আপনার হালিমের মাংসের উপরেও কিন্তু ডিপেন্ড করবে আপনার হালিমটা কতটুকু মজা হবে, যেমন হাড় চর্বি মাংস এগুলো মেশানো মাংস নেওয়ার চেষ্টা করবেন, এতে অনেক ফ্লেভারফুল হয়। তো তার মধ্যে দিয়ে দিয়েছি আদার পেস্ট আর হচ্ছে রসুনের গুঁড়া। আমার কাছে রসুনের পেস্টটা শেষ হয়ে গিয়েছে, তাই গুঁড়া ব্যবহার করছি। তো 1 টেবিল চামচ করে দিয়েছি এই 4 পাউন্ড মাংসের মধ্যে। তারপরে ভালো করে নাড়াচাড়া করছি। আর আজকে আমি ন্যাশনাল ব্র্যান্ডের যে হালিমের মশলা পাওয়া যায়, প্যাকেট পাওয়া যায়, বারবার মশলা বলছি, সেই প্যাকেট দিয়ে করব। তো এখানে দেখতে পাচ্ছেন একদম মিহি পাউডার, এটা কিন্তু 2 ধরনের পাওয়া যায়, শানেরও কিন্তু 2 ধরনের পাওয়া যায়। যেটা একটা হচ্ছে পালস মানে আর কি গ্রেন পাওয়া যায়, সেটাকে আপনি ব্ল্যান্ড করে তারপরে দিতে হয়। আর এই পাউডারগুলোর কিন্তু একটা ট্রিক্স আছে, আগে যখন বুঝতাম না দেখা যেত আমি গরম পানি দিয়ে দিতাম, এতে করে দেখা যেত দলা পেকে যেত। এখন আমি ঠান্ডা পানি দিয়ে করি, তারপরে হালকা গরম পানি অ্যাড করি। তো তারপরেও আমার ইচ্ছে করছিল যে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করি, কারণ
কাজ আসলে যত ঝটপট করা যায় ততই বেশি আরাম। যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকতো তখন হয়তো বা হ্যান্ড উইক্স দিয়ে আমি করতাম সময় নিয়ে, কিন্তু চাইলে করা যায়, কোনো সমস্যা নেই। না থাকলে জাস্ট হ্যান্ড উইক্স দিয়ে একটু ঘুটে নেবেন, বাট মেক শিওর করবেন যে ঠান্ডা পানি দিয়ে করতে, তারপরে আপনি হালকা গরম পানি অ্যাড করবেন, এতে করে আপনার যে মিক্সরনটা সেটা লাম্পস বা দলা বাঁধবে না। তো আমি ভালো করে মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10-15 মিনিটের মতো, আরও একটু বেশি সময় হতে পারে, কারণ আমি গরুর মাংসটা সিদ্ধ হতে যত সময় লাগে তত সময় ভেজানো ছিল, আর এই মাংস সিদ্ধ হতে আজকে একটু একটু বেশি সময় নিয়েছে। হয়তো বা ডিপেন্ড করে আসলে গরুর মাংসের উপর বা গরুর বয়সের উপর, হয়তো বা এক এক মাংস এক একভাবে সিদ্ধ হয়, আর প্রেশার কুকারে করলে কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো এখানে আমি সিদ্ধ হওয়ার পরে যে ভিজে রাখা যে ডালের পাউডারটা সেটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আন্দাজ করে পানি দিয়ে দিয়েছি, গরম পানি অবশ্যই দিয়েছি। তারপরে হচ্ছে আজকে যে প্যাকেটের যে মশলাটা তো দিয়েছিলাম, আর সাথে দিয়েছি এক্সট্রা শানের যে শামি কাবাব মশলা, সেটা যদি বাসায় থাকে ট্রাই করতে পারেন, অনেক মজার হয়ে থাকে, কারণ হচ্ছে ওইটার মধ্যে আপনার একটু দানা দানা সব মশলা থাকে সেজন্য। আর আমি সবার শেষে একটু কাটা আদাও দিয়ে দেই আমার হালিমের মধ্যে, এটা আমি সব সময় করে থাকি। বাংলাদেশে থাকতে আমি যখন রাঁধুনির যে হালিমের প্যাকেটটা বের হয় সেটা দিয়েই আমার করে অভ্যস্ত আর কি। আমি এখন পর্যন্ত ওই রাঁধুনিরটাই আমার মনে হয় ঘুরে ফিরে বেস্ট, কিন্তু আজকের হালিমটা অনেক মজা হয়েছিল। দুইটার দুই ধরনের টেস্ট আমি বলবো, ন্যাশনালেরটাও ট্রাই করতে পারেন আপনারা বা শান ব্র্যান্ডের, আর আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করে একদিন আমাকে জানাবেন। আর এখানে হচ্ছে শেষের দিকে এসে আমি বাগার দিয়েছি তেলের মধ্যে রসুন, জিরা আর শুকনা মরিচ, এই তিনটা উপকরণ দিয়ে আপনি একটু বাগার দিয়ে দেখবেন, দেখবেন আপনার হালিমের টেস্ট পুরোটা চেঞ্জ হয়ে যাবে। শেষের দিকে হচ্ছে আদা কুচি আর এই বাগার, এই দুইটার সমন্বয়ে আপনার হালিম A1 হয়ে যাবে। তো এখন হচ্ছে বরাবরের মতোই মাটির হাঁড়িতে আমি সার্ভ করে নিয়েছি, আর এখানে হচ্ছে আজকে ছোলা, কাঁচা ছোলা, যেটা আমাদের সিলেট অঞ্চলের, গত ব্লগে একজন আপু কমেন্ট করেছেন, আশা করছি আপু আপনার রেসিপিটা পেয়ে যাবেন আজকের এই ব্লগে। রমজান অলমোস্ট শেষের দিকে, আজ এই বছর কেন জানি মানে কাঁচা ছোলা আমাদের করা হয়নি, দাওয়াতে যে কয়দিন গিয়েছি সেখানে খাওয়া হয়েছে। আর দেনে বাবা বললেন তুমি আমার ফেভারিট এইটা কিভাবে ভুলে গেলে, আমি বললাম সত্যি তো তাই, আমি কিভাবে যেন এই বছর আমার মাথা থেকে পুরো চলে গিয়েছে এইটা, সেটা ঠিকই বানাই, কাঁচা ছোলার কথা একদমই চলে গিয়েছে। আদেনে বাবাও আর তেমন খেয়াল করেননি, আমারও আর খেয়াল করে বানানো হয়নি, তো এখন আজকে বললাম আচ্ছা ঠিক আছে আজকে বানাচ্ছি। তো ছোলাগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা, হাতে তাড়াহুড়া থাকলে আপনারা গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন, এতে করে তাড়াতাড়ি হয়ে যায়, 4 ঘন্টাই বা 2 ঘন্টাই হয়ে যায়। তো তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি হচ্ছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, লেবুর রস আর বেশি করে আদা। আদা মাস্ট দিতে হবে, আদা ছাড়া এই কাঁচা ছোলা খেতেই পারবেন না, মানে মজাই লাগে না। আর লেবুর রসটাও যার যার উপর, টক আপনি একটু বেশি চাইলে বেশি দিতে পারেন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর সব কিছুর সমন্বয়ে খুবই ভালো লাগে। আর দেখা যায় লেবুর যে বুকের অংশ যেটা, সেটা হচ্ছে যে দেশি লেবু বা জারা লেবু যেটা স্মেল করে নাইস, ওইগুলো দিলেও কিন্তু আরও বেশি ভালো লাগে। আর লবণটা আন্দাজ করে দিতে হবে, নয়তোবা দেখা যায় বেশি তিতা হয়ে যায়। আর এইভাবে করে খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আর এই কাঁচা ছোলা কিন্তু অনেক প্রোটিন সমৃদ্ধ। এই খাবারটা সারাদিন মানে রোজা রাখার পরে যখন আমরা পাতলা খিচুড়ি আর এইটা খাই, তখন মনে হয় যে রমজানই পুরো মানে পরিপূর্ণ আর কি, এরকম টাইপের। বাট আনফর্চুনেটলি এবছর আমি ভুলেই গিয়েছি। তো যাই হোক, আমি বানিয়ে ফেলেছি, আর উপর থেকে হচ্ছে আমার হালিমের একটু পরিবেশনের জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা সব কিছু দিয়ে দিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়েছি। আমার কাছে হালিম আসলে বেরেস্তা আর লেবু ছাড়া মনে হয় খেতেই পারি না, এই দুইটা জিনিস লাগেই লাগে। আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের ইফতারি। আর আমি গতকালকে যে ইন্ডিয়ান শপে গিয়েছিলাম সেখান থেকে নান নিয়ে এসেছিলাম, নানগুলো থেকে আমি যে টোর্টিয়ার যে বক্স থাকে সেটার মধ্যে রেখে দিয়েছিলাম। আর তো সাথে আছে পাতলা খিচুড়ি, যেটা না থাকলে না হয়, আজকে একদম ট্রেডিশনাল খাবার দাবার, আর সাথে ছিল ফ্রুটস। আর আজকের হালিমটার কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে এরকম না পাতলা না ভারী এই টাইপের হালিম আমার খুবই ভালো লাগে, বেশি ঘন হয়ে গেলে দেখা যায় ভালো লাগে না। আজাক লাইট অফ করো বাবা, না লাইট অফ করো, লালাকে স্লিপিং, লালাকে স্লিপিং।
ফালাককে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি তারাবির নামাজ আদায় করেছি, আজরাক সোনাকে ঘুম পাড়ানো যাচ্ছিল না, ও আমার সাথে বসে বসে ছিল। এখন আমি লাইটটা মানে অফ করব, কিন্তু আজরাক এখনও বসে আছে, চাচ্ছে ফালাককে তুলে দিবে। এইটা ওরা ওই রকমই করে, একটা সজাগ থাকলে আরেকটাকে তুলতে হবে এরকম। ফালাক ডিপ ঘুমিয়ে ছিল, তারপরেও হাসছে। আমরা বের হয়েছি, এখন ঘড়িতে বাজে রাত 12:47, 12:47-এর বাংলা 4:47, আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, 12:47 বাজে, তো বের হয়েছি। আদিনা বাবা তারাবি থেকে আসলেন, আমি বললাম যে চলেন বের হই, আজকে হচ্ছে শুক্রবার রাত, আর বাচ্চারা ঘুমিয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। নর্মালি দেখা যায় আমার আজরা ঘুমাতে চায় না, আজকে সামহাও ঘুমিয়ে পড়েছে, আর একটু এনার্জিও আছে। ভাবলাম যে সুহর ফেস্টিভ্যাল হচ্ছে মিশিগানে, ডিয়ার বর্নে, আমাদের বাসা থেকে প্রায় কত মিনিট দেখাচ্ছে, 40 মিনিটস ড্রাইভ। এখন যেহেতু ট্রাফিক নেই, ট্রাফিক থাকলে আরও বেশি সময় লাগে। তো এটা হচ্ছে প্রত্যেক রাত্রে মানে আনুমানিক ওরা এস্টিমেট দিয়ে বলে যে প্রায় 100,000 পিপুল, মানে 100,000-এর মতো মানুষ এই জায়গায় শুধু এই সুহর ফেস্টিভ্যালে যায়, মানে সেহরি খাওয়ার জন্য। এটা হচ্ছে মানে অনেক ভেন্ডার্সরা আসে হালাল অবশ্যই। সো এটা হচ্ছে একটা মুসলিম পপুলেটেড এরিয়া, আমি কখনো যাইনি, লাস্ট 2 ইয়ার্স ধরে হচ্ছে, এটা হচ্ছে ওদের 3rd ইয়ার। সো আমি খুবই এক্সাইটেড, বাচ্চারা ঘুমে আজরাক আদিয়ান ঘুমিয়ে পড়বে, রাহি আসতে চেয়েছিল, পরে ভাবলাম না থাক, আদিয়ানের বাবা বললেন চলো তুমি আর আমি যাই, ইনশাল্লাহ পরে ওদেরকে নিয়ে একদিন যাব। সো আমাদের তো এরকম বের হওয়া হয় না, সো দেখি কি আছে না আছে, কি হাইপ। এত লম্বা রাস্তা, রাস্তা ফুরাই না এত লম্বা। ফেয়ারলেন টাউন সেন্টার আমরা অলমোস্ট এসে পড়েছি, 1 মিনিট বাকি। এই যে সামনে গাড়ি অলরেডি দেখা যাচ্ছে, অনেক অনেক গাড়ি পার্ক করা, ওয়াও। এখানে নাকি যেটা বললাম 100,000-এর মতো মানুষ এভরি নাইট আসে। এই যে দেখুন গাড়ির বাহার, এখানে একটা মল, শপিং মল, আর এই পাশে হচ্ছে পার্কিং। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সামনে, এখানে পিএফ চ্যাং, পুলিশের গাড়ি। এখন আমাদের পার্কিংটা পেলেই হলো, আমাদের ভাগ্য ভালো, এই গাড়িটা বের হয়ে যাচ্ছে, আমরা এখানে পার্ক করতে পারবো। রাইট দেয়ার দ্য ফেস্টিভ্যাল, আর এখানে হচ্ছে গাড়ির পার্ক পেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে বিলাইন, এখানে টিকেট। সো এসে গেলাম সেই বহুল প্রতীক্ষিত সুহর ফেস্টিভ্যালে, ওয়াও মানুষ দেখুন কিরকম। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে ডেফিনেটলি ডেফিনেটলি ওরা পাগল হয়ে যেত। Wow, it's huge. দেখি আমরা আগে কিতা কিতা আছে, what kind of food they have. Oh, this is a dessert. আইন আমরা একটু আটিয়া দেখিলাই আগে কিতা আছে। আমরা কোনো যত ড্রিঙ্কস লই রে, তারা কিতা খার, পাইনাপুল ওরকম খাই আমরা ইয়োগা। আমি না সবার খাবার দেখে আমার যেটা ভাল লাগে সবসময় এরকম করি। Okay.
কফি, যাইবার সময় কফি একটা লইলি মনে? না আসলে আইয়া কফি খাওয়া উচিত আছিল। এখানে কি নুডলস স্যুপ? ও এখানে নুডলস, ভেজিটেবল নুডলস। আসলে আমার ইচ্ছে করছে একটা ইয়ামেনি কফি লই, এর খাইতানি না আনারসরি কফি। ওকে, ফুডের জন্য আদেন বাবা পাগল হয়ে গিয়েছে। এটা নিয়েছি আমরা ব্রিস্কিট নাচোস, আর এইটার কথা যে আমার হাতে দেখছে সবাই জিজ্ঞেস করছে কোথা থেকে নিয়েছি, মজা নেই গো। হ্যাঁ, ওকে, মিশিগানে যারা আছেন আমি বলবো আজকে হচ্ছে ফ্রাইডে, আমি ট্রাই করবো আজকে এই ব্লগটা আপলোড করতে, সো আপনারা আসতে পারবেন। এটা হচ্ছে লাস্ট উইকেন্ড, প্রত্যেক উইকেন্ডে করে ওরা, ফ্রাইডে স্যাটারডে সানডে এই তিন দিন থাকে, সো কালকে পরশু আপনারা আসতে। সো এইদিকে হচ্ছে সব ফুড ট্রাকস, আই উইশ আমি আরও দুই সপ্তাহ আগে আসতাম, তাহলে আপনাদের সাথে কোন ট্রাকে বেশি খাবার মজা পাওয়া যায় শেয়ার করতে পারতাম। আমার পাইনাপল দেখে তো লিটারালি যে কতজন লাইন ধরেছে গিয়ে, একটু পরপর জিজ্ঞেস করছিল কোথা থেকে নিয়েছি। সো এই যে এখানে এটা হচ্ছে ব্লেজিং বার্গার, না ইগু না, ইগুত ব্যাড রিভিউ দেখছি অলরেডি, আমার ফেসবুকে কয়েকজন গিয়েছিল তো ওরা দেখেছি এইটার কথা বাদ, মানে ব্যাড রিভিউ বাদ রিভিউ, ওকে ব্যাড রিভিউ দিয়েছে, সো এইটা না, এটা বাদ। এখানে দা চিকেন কোপ, ওটা কি দা চিকেন কোপ দেখি, এন্ড দেন দা হট ডগ, হট ডগ খাওয়া যায়। ও দে হ্যাভ লাইক চিকেন ওয়াফল, আমাদের এখানে হালাল হট ডগ পাওয়া যায় না, সো আমরা একটা হট ডগ খাবো। এখান থেকে নিয়েছি আমরা হচ্ছে হেল অফ এ হাইট, হট চিটোস, চিজ, হ্যালাপিনিও, অনিয়ন, ক্রিসপি ম্যায়ো, নকওয়ার্স্ট, তো এটা ট্রাই করে দেখবো। এখানে দেখা যাচ্ছে না, এটা আমার রামিন, আর এটা হচ্ছে বাওবান উইথ কোরিয়ান বারবিকিউ, বিফ বারবিকিউ, এই যে হচ্ছে এটার পিকচার। আমরা কিন্তু দুইজন শেয়ার করে করে খাচ্ছি, এই জন্য খেতে পারছি অনেক খাবার, ট্রাই করা যাচ্ছে। আর এইটা তো হচ্ছে মোস্ট পপুলার, আমি যত জায়গায় হাঁটছি এক একজন এসে জিজ্ঞেস করছে কোথা থেকে নিয়েছি কোথা থেকে নিয়েছি। আর এইটা এখন আদিয়ানে বাবা খাচ্ছেন, আমি মনে হয় দুই তিন স্পুন খেয়েছি। এটা মজা আছে, একটু স্পাইসি হলে ভালো লাগতো আমার মনে হচ্ছে, এই কাঁচা মরিচ লাগিয়ে খেলে পারফেক্ট হয়ে যেত, এত স্পাইসি না। লেবু দিয়েছে, লেবুটাও ভেতরে ঢুকে গিয়েছে, এটা যদি চিপতে পারতাম, এই যে লেবুটা চিপিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগতো। এটা রামিন প্লাস হচ্ছে আপনার টেস্ট, আমি কিভাবে বুঝাবো এটার টেস্ট, মানে এত সুইটও না, ট্যাঙ্গিও না, স্পাইসিও না, মাইল্ড একটা বিফের ফ্লেভার, ব্রথটাও হচ্ছে বিফ বেসড ব্রথ, আর সবগুলো মিট এভাবে কিমার মতো করে দিয়েছে, ইউনিক একটা টেস্ট, মানে ওদের জন্য ঠিক আছে, অ্যারাবিকদের জন্য ঠিক আছে, আমাদের বাঙালি টেস্ট বাদের জন্য একটু ব্ল্যান্ড হয়ে গিয়েছে। এখন অলমোস্ট শেষ হয়ে এসেছে, এই যে পমোগ্রানেট ইন প্যারাডাইস চিকেন, ও আমরা ওবাই হামাইসলাম, সো লেটস গো ইনসাইড এন্ড গেট দ্য টি, আমরা এখন চা খাবো আর ডিজার্ট খাবো।
Yeah, let me. Can we get two of them? No, one. I cannot finish. Okay, just one. Just one, please. আমি একটু খাই মর পেট ভরি যায় তোরা খাইয়ালো Yeah, today is slow. More I people, can more people come. A lot of people, like last few weeks, we ran out of everything. People are here. At like 1:30 in the morning, people are crazy. Yeah. Even the cold weather? Yeah. This is right now, best, you know, right? It's warmer, nobody got a lot of people around. I heard like you guys have 100,000 people per night. Is it true? 100,000 people per night. Is it true? Yeah. Here? Yeah. A lot of 20,000. Okay. 20,000. 60% cacao. These have hazelnut inside. Some have pineapple, like dried pineapple. Okay. We make them in different shapes. Different. Which one has the hazelnut? Hazelnut? Yeah. Any of these. This has hazelnut. Everything here except the yellows. Oh, okay. Try this one. Okay. Okay. All right. Dilan teha? $5. $5. এই এই বোনের ঘুম চলে এসেছে তাই ভাবলাম আমি ওর দোকান থেকে চকলেট কিনেছি মেয়েটার ঘুম চলে এসেছে ভাবলাম খুশি হয়ে যাবে একটু কিনি কারণ দোকানে কোনো ভিড় নেই কেউ কেনাকাটাও করছে না তো চারটে চকলেট নিয়েছি $5 দিয়ে মজা আছে একটা করে হেজলনাট দেয়া হোয়াট ইজ ইট গুড়র শরবত ইয়োলা খান তেতই নাই শরবত লাগে গুড়র শরবত লাগে ও ওকে তেতই শরবত তেতুলের শরবতের মতো এটা $5 এই কাপের দাম $5 তো যাই খাবেন টাকা 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 এই যে এক কাপ চা $5 এই যে শরবত $5 এই চকলেট $5 সব কিছু $5 তো আমি ভুল বলেছি এটার দাম $3 ছিল এটা $5 না এখানে এসেছি আমরা টর্নেডো পটেটো খাওয়ার জন্য আর এখানে ডিজার্ট আমরা একটা জায়গায় ডিজার্ট খেতে চেয়েছিলাম ওইখানে সব কিছু সোল্ড আউট সো এই আরেকটা জিনিস একটু আর্লি আসবেন আসলে নয়তো বা সোল্ড আউট হয়ে যাবে আমরা এখন খাবো হচ্ছে এই টর্নেডো পটেটো এটা হচ্ছে ভেতরের দিকে টেন্টটা ফুড ট্রাকের মানে যাওয়ার আগে আর কি এইটা এগুলো কত করে আমি জিজ্ঞেস করবো এই যে আমাদেরটা থ্যাংক ইউ কত টাকা এগো $10 এটার দাম $10 গরম কিন্তু বেশি গরম সো হাইপে আমি বলবো ঠিক আছে যারা কিনা বাইরের খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য একবার হলো আসা উচিত মিশিগানে যারা আছেন এখনো কালকে পরশু দুই দিন আছে আপনারা আসতে পারেন বাচ্চাদেরকে নিয়ে আসলেও ভালো লাগবে যদি ওরা মানে রাত জাগতে পারে এটা 10:30 থেকে রাত 3টা পর্যন্ত সো ওইরকম প্ল্যান করে আসলে আপনারা বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারেন তারাবির নামাজটা শেষ করে আর কি আসলে ভালো হয় তো 1-1.5 ঘন্টা এনাফ টাইম আর অনেক অনেক খাবারের অপশন আছে ডিজার্ট আছে চা আছে বাবুল টি আছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের শপ আছে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা গুড এক্সপিরিয়েন্স হলো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আবার আসবো আজকের মতো ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম